আসসালামু আলাইকুম, আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আপনারা আমার আজকের ব্লগটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে এতটুকু আমার আবদার রইল। আর যে সকল আপুরা ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেছেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি না থাকতো, তাহলে কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আমি এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আর আপনাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাচ্ছি না, কারণ আপনাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং এক রাশি লাল গোলাপের শুভেচ্ছা রইল। আপনারা সবসময় এইভাবে করেই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং দেশবাসীর কাছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনাদের জন্য আমার অন্তর থেকে আরও আরও বেশি বেশি দোয়া আসবে। তো যাই হোক, আমি চুলায় অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে আমি কি কি রান্না করব সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করব। আজকে দুপুরে আমি পাট শাক ভাজি করব। তো পাট শাকটা ভাজি করার জন্য চুলায় আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের উপরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো পাট শাক ভাজি করার সময় কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি লাগে, তাতে করে কিন্তু শাকটা খেতে অনেকটাই ভালো লাগে। আর রান্না করব আমি খেসারি ডাল দিয়ে পাট শাকের ডাল, আর মিষ্টি কুমড়া দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তো এবার আমি অসুস্থ থাকার কারণে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় পাট শাকটা কিনে নিয়ে আসেনি, কারণ অসুস্থ থাকলে কিন্তু বাসায় শাক সবজি নিয়ে আসলে দেখা যায় কুটা বাছা করতে অনেকটাই বিরক্ত লাগে, তো সেজন্য আর নিয়ে আসেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এখন আমি অনেকটাই সুস্থ হয়েছি, আপনারা আমার জন্য যেরকম দোয়া করেছেন। তো আপনাদের ভাইয়া আবার কালকে পাট শাক নিয়ে আসছিলো রাত্রে করে, তো আমি আবার বলেছিলাম পাট শাক পেলে মিষ্টি পাট শাকটা নিয়ে আসতে, কারণ আমি আবার তিতা পাট শাকটা খেতে পারি না। আর পাট শাক তো প্রায় দুই ধরনের হয়, একটা হচ্ছে তিতা পাট শাক, একটা হচ্ছে মিষ্টি পাট শাক। তো আমি আবার মিষ্টি পাট শাকটা রান্না করলে খেতে অনেকটাই পছন্দ করি। তো আমার পাট শাক দিয়ে ডাল রান্না করলে এটাও খেতে অনেক ভালো লাগে এবং পাট শাকের ভাজিও খেতে বেশ ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া আবার রাত্রে নিয়ে আসছে, তো আমি সকালে শাকগুলো খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি, কারণ শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। তো পাট শাক ধুয়ে আমি একটি জালিতে ঝুরিয়ে দিয়েছি যেন শাকের পানিগুলো দ্রুত ঝরে যায়। তো পেঁয়াজটা যখন আমার হালকা একটু ভাজা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের উপরে দিয়ে নিলাম ধুয়ে রাখা পাট শাকগুলো। আর সবাই মাফির জন্য একটু বেশি করে দোয়া করবেন, কারণ মাফির আবার দুদিন ধরে শরীরটা বেশি একটা ভালো না, তো হঠাৎ করে জ্বর এসেছে মাফির আবার। তো মাফিকে স্কুলে যাওয়ার জন্য কালকে ডাক দিলাম যে আব্বু উঠো, স্কুলে যাবা না। তো দেখলাম যে আমার বাচ্চাটা ঘুম থেকে উঠছে না, আমি কপালে এবং শরীরে হাত দিয়ে দেখলাম প্রচুর গরম। তো আপনাদের ভাইয়াকে বললাম যে মাফির শরীরে জ্বর আসছে, মাফি স্কুলে যাবে না। তো আপনাদের ভাইয়া বলল সমস্যা নেই, শুয়ে থাকুক, শুয়ে রেস নে। তো সবাই মাফির জন্য দোয়া করবেন, হঠাৎ করে মাফির কেন জ্বর আসলো আমি বুঝতে পারছি না, তবে হয়তো সিজন চেঞ্জ হয়েছে এর জন্য। তো আমার যে বুয়া আমার বাসায় বর্তমানে এখন কাজ করছে, তো সেই আপাকে দিয়ে আমি মিল্ক বেটার দুধ এনেছি আর রুটি এনেছিলাম। তো দুধটা গরম করে আমি গরম গরম দুধ দিয়ে মাফিকে রুটি দিয়েছি, তো মাফি আবার খেয়েছে। তো আপনাদের ভাইয়া এখনও ওষুধ আনেনি, বলল যে হঠাৎ করে আজকে জ্বরটা এসেছে।
আজকে এই সাথে সাথে ওষুধ আনা যাবে না, বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি। বিকেলে যদি জ্বরটা চলে যায় তাহলে তো চলেই গেল, আর যদি না যায় তাহলে অবশ্যই আমরা ওষুধ কিনে নিয়ে আসব। তো দেখলাম যে না, জ্বরটা যাচ্ছিল না, তখন আপনাদের ভাইয়াকে বলে তারপর আমি আবার ওষুধ কিনে নিয়ে আসলাম। তো ওষুধ খাওয়ার পরে এখন দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালোই। তো দোয়া করবেন আপনারা সবাই মাফির জন্য। তো পাশে একটা আমি একটু লবণ দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর পাট শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার পাট শাক প্রায় রান্না করা হয়ে গেছে, আর আমি সব সময় আমার মা খালার কাছ থেকে শিখেছি। যখনই পাট শাক রান্না করতো তারা, দেখতাম যে খুরচুন বা চটা দিয়ে শাকগুলো একটু ছাড়িয়ে দিত, কারণ দেখবেন কি একটা শাকের সাথে আরেকটা শাক কিন্তু লেগে থাকে। তো এইভাবে খুরচুন বা চটা দিয়ে যদি একটু ছাড়িয়ে দেন তাহলে কিন্তু পাট শাকটা ঝরঝরে হয়। আর পাট শাকটা কিন্তু ঝরঝরে হলে গরম ভাত দিয়ে এবং সাথে যদি একটু কাসুন্দি নেন তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, দুপুরের খাবারটা একদম জমে যায়। তো আমার কাছে কাসুন্দি নেই, সেজন্য আমি আর কাসুন্দি দিয়ে খাবো না, আজকে এমনি গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো গরম গরম শাক। আর অবশ্যই আমি খুবই দ্রুত আপনাদের মাঝে কাসুন্দি তৈরি করার একটি রেসিপি নিয়ে হাজির হব। আপনারা যারা এখনও কাসুন্দি তৈরি করতে পারেননি তারা প্লিজ আমার সেই কাসুন্দির ভিডিওটি দেখে নেবেন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো যাই হোক, আমার পাট শাক রান্না করা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে বেড়ে নিব। আর চুলায় এখন আমি তো চুলায় আমি এখন খেসারি ডাউল বসিয়ে দিয়েছি। ডাউল আমার প্রায় বলক চলে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি ঝাল হওয়ার জন্য, আর দিয়ে নিলাম আমি ধুয়ে রাখা পাট শাক। তো আপনাদের ভাইয়াকে আবার আমি ফোন করে বলেছিলাম যে আসার সময় বোম্বাই মরিচ কিনে নিয়ে আসতে। তো পাট শাকের ডাউল দিয়ে বোম্বাই মরিচটা যদি সাথে দেন তাহলে কিন্তু খুব সুন্দর ডাউল থেকে বোম্বাই মরিচের একটা ঘ্রাণ আসে, আর পেট ভরে কিন্তু ভাতটা খাওয়া যায়। তো আপনাদের ভাইয়া হয়তো রাত্রে করে পায়নি, পেলে অবশ্যই সে নিয়ে আসতো যেহেতু আমি বলেছি। তো ডাউলও কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে, আমি নামানোর আগ দিয়ে আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দিয়ে এখন আমি পাট শাকের ডাউলটা রসুন আর পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে বাঘার দিয়ে নিব। সেজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে আসলে আমি দিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল ডাল বাগার দেওয়ার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নিব গোটা দুটো শুকনা মরিচ মাঝখান থেকে একটু চেড়ে, যেহেতু আমি বোম্বাই মরিচ দিতে পারলাম না তো বোম্বাই মরিচের পরিবর্তে আমি শুকনা মরিচ দিয়েই বাগার দিচ্ছি, তাহলে শুকনা মরিচের একটা ফ্লেভার চলে আসবে এই পাট শাকের ডাল থেকে। তো বোম্বাই মরিচটা আমার একটু ভালো করে ভেজে নিতে হবে। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পাট শাকের ডাল বাগার দেওয়ার সময় রসুনটা কুচি করে না দিয়ে থেঁতো করে দিতে পারেন, এতে করে কিন্তু রসুনেরও খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমি কুচি করেই দিয়েছি। এখন আমি তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব। তো আমার রসুন কুচি আর পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পাট শাকের ডালটা ঘাটাঘাট বাগার দিয়ে নিব। আর আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, যখন আমি পাট শাকের ডালটা বাগার দিচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে এত সুন্দর একটি স্মেল ছড়িয়ে আসছিল, মনে করেন তখনই আমার পেটটা ভরে গেছে যে এত সুন্দর একটি স্মেল আসছিল। আর দুপুরে ভাত খেয়েছিলাম ডাল এবং পাট শাক দিয়ে, খুবই ভালো লেগেছিল মাশাআল্লাহ। তো ডাল আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় আমি আর একটি প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। তো সেই জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমি দিয়ে নিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিরে, আর দিয়ে নিচ্ছি এখন আমি তেলের উপরে গোটা দারুচিনি এলাচ, এগুলো আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসার আগ পর্যন্ত। তো গোটা দারুচিনি এলাচ তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়া দিয়ে নিব।
পেঁয়াজটা যখন আমার হালকা একটু মুজে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এক এক করে দিয়ে নিব সব ধরনের মশলাগুলো। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে আদা, রসুন এবং জিরা। আমি তিনটা একসাথে এবার একটু ব্লেন্ড করে নিয়েছি। তো আদা, রসুন আর জিরাটা আমি পেঁয়াজের উপরে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে আদা, রসুন এবং জিরার কাঁচা স্মেলটা চলে যায় ভাজার কারণে। আর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কষানোর জন্য কিছুটা পানি। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো চিকেনটা রান্না করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম দেখেছিলেন, তো হলুদ আর মরিচটা দেওয়ার সময় আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমি বলেছি যে মাফি অসুস্থ। তো হলুদ মরিচটা যখন আমি দিব ঠিক ওই পর্যায়ে মাফি আবার আমাকে ডাক দিল, তো ওর সামনে আমি আবার ছুটে গেলাম দেখার জন্য, তো সেজন্য হলুদ মরিচটা একটু স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না, সরি বললাম আপনাদের কাছে। তো হলুদ মরিচটা যখন ভালো করে কষানো হয়েছিল ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিয়েছিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। তো মাশাল্লাহ চিকেনও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেই কষানো চিকেনের উপরে দিয়ে নিলাম কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলু। তো এর আগে আমি কখনোই কিন্তু চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খাইনি, এটাই আমার জীবনে ফার্স্ট টাইম। আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছি, তবে আমি নিজেও রান্না করে খাইনি। আমার শাশুড়ি মায়ের যে ফ্রেন্ড ছিল সেই আন্টি আবার রান্না করে আমাদের বাসা পাঠিয়েছিল, তো আন্টির হাতেই আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিল সেটাই খেয়েছিলাম। তো আজকে আমার লাইফের ফার্স্ট টাইম চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা। তো মিষ্টি কুমড়া আর আলু দিয়ে আমি একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মিষ্টি কুমড়াও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে চিকেনের সাথে। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো আমার মিষ্টি কুমড়া তরকারিও রান্না করা হয়ে গেছে, এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো মাফিকে নিয়ে এতো বসে গেলাম দুপুরের খাবার খাওয়াবো। তো মাফিরও কিন্তু শরীরটা ভালো না সেটা তো বলেছি, দেখেন একদিনের জ্বরে আমার বাচ্চাটা কীরকম শুকিয়ে গেছে। তো আমি আবার মাফিকে বললাম যে আসো বাবা তোমাকে আমি একটু গল্প বলে ভাত খাওয়াই। তো ও অনেক মর্জি করছিল, ভাত খেতে চাচ্ছিল না, তখন ওকে আমি একটা গল্প বলে বলে তারপর ভাতগুলো খাওয়ালাম। তারপরও পুরো ভাত খায়নি, যতটুকু ছিল আমি খেয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।